বাইরে চলছিল কোটা বিরোধী আন্দোলন। মায়ের সাথে দুই বোন মিলে চারতলার বারান্দা থেকে দেখছিলেন সেসব। মা আর বড় বোন বাসার ভেতরে চলে গেলেও বারান্দায় ছিলেন নাইমা। হঠাৎই সংঘর্ষের গুলি এসে লাগে নাইমার কপালে। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত 19 জুলাই গুলিতে প্রাণ হারান নাইমা আক্তার সুলতানা। তিনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী। মা ও বড় বোনের সাথে উত্তরার 5 নম্বর সেক্টরে ভাড়া বাসায় থাকত সে। মেয়ের রক্তমাখা পোশাক নিয়ে গগন বিদারী চিৎকারে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। দুই নাতিন আর নাতিন আমার বইখানে মাইলস্টোন স্কুল পড়ায়। পড়ার সাথে সাথে নাতিন স্কুল বন্ধ শনিবার রবিবারে খুলবো, ছয় বন্ধ ছিল, বাসায় ছিল। বাসায় ঠিক আছে, উনি জোহর নামাজ পড়ছে, তারপরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া কইরা 4টা বাজে বারান্দার থেকে গাছারি আর বিলিবত হয়েছে মাথা বের কইরা গেছে ডবল ডিলা কইরা। কি গো তোমার কি শুনাই কি শুনাই আমার ভাই আর কি শুনাই নাইমা চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা গ্রামের হোমিও চিকিৎসক গোলাম মুস্তফা দেওয়ানের মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে নাইমা মেজ। তার বড় বোন তাসফিয়া সুলতানা ঢাকার মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। ছোট ভাই আব্দুর রহমান ঢাকার উত্তরা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। মা আইনুন্নাহার বেগম তিন ছেলে মেয়ের পড়াশোনার জন্য বাসা ভাড়া করে ঢাকায় থাকতেন। 20 জুলাই পারিবারিক কবরস্থানে নাইমার লাশ দাফন করা হয়। কোটা আন্দোলনের সংঘর্ষে নিহত নাইমা মারা যাওয়ার খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এমন মৃত্যু কারো কাম্য নয় বলছেন জনপ্রতিনিধিরাও। ঢাকায় থাকে উত্তরায় লেখাপড়া করে, তো সেখান থেকে একটা মেয়ে নবম শ্রেণীতে পড়ে, গোলাম মুস্তফার মেয়ে, ওর বাড়ি আমাকান্দা, 6 নম্বর ওয়ার্ড। এদিকে প্রায় এক মাস ধরে চলা কোটা সংস্কার আন্দোলন উত্তপ্ত হতে শুরু করে গেল 15 জুলাই থেকে। এরপর সেই আন্দোলন রূপ নেয় সহিংসতা সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ। নুসরাত জাহান কলি, কালবেলা।